আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অবিশ্বাস্য হলেও সত্য, আজ থেকে 1500 বছর পূর্বে যে গাছটির নিচে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বিশ্রাম নিয়েছিলেন জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাপাই এলাকার, সেই গাছটি আজও দাঁড়িয়ে আছে। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন। পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখনও বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও সত্যি। মরুভূমির রূপ পরিবেশের কারণে জন্ম থেকেই গাছটি ছিল পাতাহীন, শুকনো, কিন্তু একসময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে ওঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায় দাঁড়িয়ে আছে। অবিশ্বাস্য এই গাছটি জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাপাই এলাকায় দণ্ডায়মান। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন। 582 খ্রিস্টাব্দের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স তখন 12 বছর। তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালিকাময় এক মরুভূমি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচা আবু তালিব মরুভূমির পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন। তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন, কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না। চারদিকে যতদূর চোখ যায় কোনো বৃক্ষরাজির সন্ধান পাচ্ছিলেন না, কিন্তু দূরে একটি মৃত প্রায় গাছ দেখতে পেলেন তারা। উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতাহীন, শীর্ণ ও মৃত প্রায়। উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে শীর্ণ পাতাহীন সেই গাছটির তলায় বিশ্রাম নিতে বসেন। উল্লেখ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজি তার দিকে হেলে পড়ে ছায়া দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া দিতে আল্লাহর নির্দেশে মৃত প্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে যায়। সেই গাছটি বর্তমানে সাহাবি গাছ নামে পরিচিত। এই ঘটনা দূরে দাঁড়িয়ে জার্সিস ওরফে বুহাইরা নামে একজন খ্রিস্টান পাদ্রি সবকিছু দেখছিলেন। আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পাদ্রির কাছে গেলেন। তিনি বললেন, আমি কোনোদিনও এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি। পাদ্রি বলেন, গাছটিও ছিল পাতাহীন কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ। এই ছেলেটির নাম কি? চাচা আবু তালিব উত্তর দিলেন, মুহাম্মদ। পাদ্রি আবার জিজ্ঞেস করলেন, বাবার নাম কি? উত্তরে তিনি বললেন, আবদুল্লাহ। মাতার নাম বললেন, আমিনা। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পূর্ণ পাদ্রি চিনতে আর বাকি রইল না। এই সেই বহু প্রতীতি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা আবু তালিবকে ডেকে পাদ্রি বললেন, তোমার সঙ্গে বসা বালকটি সারা জগতের সর্দার, সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী। তিনি বললেন, আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী। চাচা আবু তালিব ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন। সেই গাছটি 1500 বছর আগ যে অবস্থায় ছিল আজও সেই অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে। গাছটি সবুজ লতাপাতায় ভরা এবং সতেজ ও সবুজ। আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে অবস্থিত তেমন মরুদ্যানে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয়। গাছটির আশেপাশে 100 কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই। গাছটির চারদিকে দিগন্ত জোড়া শুধুই মরুভূমি আর মরুভূমি। উত্তপ্ত বালিকাময় মরুভূমির মাঝে গাছটি দাঁড়িয়ে থেকে এখনও আল্লাহর অসীম মাতার সা দিয়ে যাচ্ছে।